এইবারে আমরা বার্নলির নীতি নিয়ে আলোচনা করব। বার্নলির নীতি নামটাও তোমরা প্রথম শুনছো কিন্তু দেখবে তোমাদের দেখা কতগুলো বিষয়ে কিন্তু এই নীতির সাহায্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় ঠিক আছে তাহলে আমরা দেখে নিই আচ্ছা বার্নলির নীতি জানার আগে আমরা একটা বেলুনের খেলা দেখাই দেখো দুটো বেলুনকে একটা লাঠির দু প্রান্তে ঝুলিয়ে রাখা হয়েছে ঠিক আছে এইবারে এই বেলুন দুটোর মাঝখানে ফু দেয়া হলো ফু দিলে তোমাদের কি মনে হয় কি হবে কি হবে একটু ভেবে বলো বা দেখো মিলিয়ে নাও অনেকেরই ধারণা হবে যে যেই মাত্র ফু দেয়া হবে বেলুন দুটো আরও দূরে সরে যাবে তাই তো কিন্তু দেখো এখানে ফু দিলে কি হলো দেখো সারপ্রাইজিংলি যেই ফু দেয়া হলো বেলুন দুটো কিন্তু কাছে চলে এলো কেন হলো এই ঘটনাগুলো এরকম আরও পরবে পরবর্তীকালে আরও কতগুলো উদাহরণ তোমরা দে তোমাদের দেখাবো যেগুলো তোর তোমরা খুব সুন্দরভাবে যে নীতিটার কথা আজকে বলবো সেই নীতিটা দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবে সেটা হলো বার্নলির নীতি ফরাসি গণিতবিদ ড্যানিয়েল বার্নলি আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে একটা সূত্র প্রতিষ্ঠা করেন দেখো প্রবাহীটা কি হতে হবে আদর্শ আদর্শ প্রবাহী বলতে তোমরা কি বোঝো আমি বলেছি ধারা রেখ প্রবাহ বলতে কি বোঝায় তোমরা সকলে জানো ঠিক আছে তাহলে আদর্শ প্রবাহীর ধারা রেখ প্রবাহের ক্ষেত্রে একটা সূত্র প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারেই এই সূত্রটি বার্নলির নীতি বা বার্নলি সূত্র বা বার্নলির উপপাদ্য নামে পরিচিত হয় ঠিক আছে তাহলে দেখো এই উপপাদ্যটা কি দেখো এই নীতিতে কি বলা হয়েছে আদর্শ তরলের ধারা ধারারেখু প্রবাহ হলে প্রবাহ যে কোনো ছেদে তরলের একক আয়তনের গতিশক্তি স্থিতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি ধ্রুবক থাকে তাহলে আবার দেখো যখন কোনো আদর্শ তরলের রেখো প্রবাহ হয় তখন সেই প্রবাহ নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনে গতিশক্তি স্থিতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি ধ্রুবক থাকে অর্থাৎ এই তিনটে শক্তির যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকবে কোনো একটা শক্তি বেশি কম হতে পারে গতিশক্তি বেশি হলে স্থিতিশক্তি কম কম হবে বা চাপ শক্তি কম হবে কিন্তু টোটাল শক্তি ইন্ডিভিজুয়াল শক্তিগুলো আলাদা হতে পারে কিন্তু গতিশক্তি স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে অর্থাৎ দেখো এই বার্নলির নীতি কিন্তু বেসিক্যালি স্থিতিশক্তি গতিশক্তি ও চাপ শক্তির সংরক্ষণ সূত্রকে প্রকাশ করছে মানে কি এই তিনটে শক্তির যোগফল সংরক্ষিত হচ্ছে ঠিক আছে তার মানে একরকমভাবে এটাকে বলা যায় যে স্মৃতিশক্তি গতিশক্তি আর চাপ শক্তি সংরক্ষণ সূত্রকে প্রকাশ করছে আচ্ছা দেখো এই বার্নলিন নীতি বোঝার জন্য আমি কি ধরেছি যে সিডি একটা আদর্শ প্রবাহীর প্রবাহনালী আলী ঠিক আছে এই সি প্রস্তুতচ্ছেদে এই প্রবাহীর বেগ ভি ওয়ান এখানে প্রেশার পি ওয়ান আর একটা নির্দেশস্থল থেকে উচ্চতা এইচ ওয়ান এই প্রস্তুতটার উচ্চতা এইচ ওয়ান ঠিক আছে আর ডি বিন্দুতে এই প্রবাহির বেগ ভি টু নির্দেশস্থল থেকে উচ্চতা এইচ টু আর প্রেসার হচ্ছে পি টু এইবার বার্নলির নীতি কী বলেছে বার্নলি নীতি বলেছে যে আদর্শ এবং অশান্দ্র তরলের যখন ধারারেখ প্রবাহ হয় তখন এই তিনটে শক্তির যোগফল ধ্রুবক হবে তাহলে আমি এখানে ধরে নিচ্ছি আদর্শ প্রবাহী আর এখানে এটা অশান্দ্র তরলটা অশান্দ্র অশান্ত মানে কি অশান্ত মানে কিন্তু যেহেতু তরল অশান্ত তার মানে তরল প্রবাহের সময় এই প্রবাহের বিরুদ্ধে কোনো বল বাধা বল কাজ করছে না অর্থাৎ কোনো শক্তির অপচয় হচ্ছে না এই দুটো কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হবে আদর্শ হতে হবে এবং অসান্দ্র হতে হবে ঠিক আছে আদর্শ মানেই হচ্ছে অসংনম্য হবে ঠিক আছে অর্থাৎ যেখানে চাপ দিয়ে আয়তন পরিবর্তন করতে পারবে না সেটা আমি আগের ইয়েতে আগের ভিডিওটাতেই তোমাদের বলেছি অসা বা এর আগেও তোমাদের মনে হয় জানা আছে যে অসান্দ্র তরল বলতে কী বোঝো আদর্শ তরল বলতে কী বোঝো এই এই কনসেপ্টগুলো কিন্তু প্রয়োজন কারণ এই এটা এমনি যে কোনো তরলের ক্ষেত্রে হবে না সান্দ্র তরলের ক্ষেত্রে হবে না কারণ সান্দ তরল যখন প্রবাহিত হয় তখন ওর মধ্যে একটা বাধা বল কাজ করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই শক্তিটা যে যুবক সেটা আমরা লিখতে পারি না ঠিক আছে এইবার দেখো তার মানে আমরা এখানে তিনটে রাশির কথা বললাম একটা হলো চাপ বেগ এবং একটা নির্দেশ তল থেকে এই যে কোনো একটা ছেদের যে উচ্চতা সেটা এবার দেখো আমরা তিন রকম শক্তির কথা বলেছি স্মৃতিশক্তি চাপ শক্তি আর গতিশক্তি স্থিতিশক্তি কিসের সাথে সম্পর্কিত এটা তোমাদের যখন কার্যক্ষমতার শক্তি চ্যাপ্টারটা পড়ানো হবে তখন তোমরা আরও ভালোভাবে জানবে স্মৃতিশক্তি হচ্ছে কোনো নির্দেশস্থল থেকে উচ্চতার সাথে সম্পর্কিত ঠিক আছে চাপ শক্তি বোঝাই যাচ্ছে চাপ শক্তি চাপের সাথে সম্পর্কিত আর গতিশক্তি হচ্ছে এক্ষেত্রে প্রবাহীর বেগের সাথে সম্পর্কিত হবে তাহলে দেখো এই সি বিন্দুতে প্রেশার আলাদা সুতরাং চাপ শক্তি আলাদা হবে দেখো সি বিন্দুতে প্রেশার ওয়ান নির্দেশস্থল থেকে উচ্চতা এইচ আর গতি গতিবেগ হচ্ছে ভি ওয়ান সুতরাং এই তিনটে শক্তি অর্থাৎ স্মৃতিশক্তি চাপ শক্তি আর গতিশক্তির যা মান হবে এই তিনটে বিন্দুতে তাদের মান আলাদা কারণ এখানে প্রেসার পি টু বেগ ভি টু আর নির্দেশস্থল থেকে উচ্চতা এইচ টু ঠিক আছে প্রেশার চাপ শক্তির মান এক্ষেত্রে যা হবে এক্ষেত্রে আলাদা গতিশক্তির মান এক্ষেত্রে যা হবে এক্ষেত্রে আলাদা কারণ এদের বেগ আলাদা যেহেতু উচ্চতা আলাদা সেই জন্য এদের স্মৃতিশক্তির মানও আলাদা হবে কিন্তু যেটা বার্নলি নীতি বলেছে সেটা হলো এই তিনটে শক্তি যোগফল সবসময় ধ্রুবক হবে ঠিক আছে সেই জন্য এই বার্নলি নীতি অ্যাকচুয়ালি কি বলো তো এই তিনটে শক্তি সংরক্ষণ সূত্রকেই বেসিক্যালি প্রকাশ করছে যে আর কেন সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য হচ্ছে যেহেতু আমরা এখানে আদর্শ তরল ধরে নিচ্ছি এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে অশান্ত তরল অশান্ত সেজন্য এখানে এখানে রকম শক্তির অপচয় হচ্ছে না অর্থাৎ মোট শক্তি ধ্রুবক থাকছে ঠিক আছে তাহলে বোঝা গেল যে আমাদের দেখতে হবে যে তিনটে শক্তির যোগ ফলে একটা শক্তি আর একটা শক্তি কম বেশি হতে পারে কিন্তু শক্তিগুলোর মান ইন্ডিভিজুয়াল শক্তিগুলোর মানের পরিবর্তন হতে পারে কিন্তু যখন আদর্শ প্রবাহী প্রবাহিত হয় তখন প্রবাহন যে কোনো প্রস্তুত এই তিনটে শক্তির যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে আচ্ছা দেখো বেলুনের যে খেলাটা সেখানে কি করা হয়েছিল এই স্টিকের একটা স্টিক থেকে সুতোর সাহায্যে দুটো বেলুনকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বেলুন দুটো এমনি দুটো সেপারেট ডিস্টেন্সে ঝুলছে এবার যেইমাত্র এখানে ফু দেয়া হবে অর্থাৎ এখানে ফু দেয়া মানে কি বায়ুপ্রবাহের বেগ বাড়িয়ে দেওয়া বেগ বেড়ে গেল সেইমাত্র দেখা যাচ্ছে যে বেলুন দুটো পরস্পরের কাছে চলে এলো কেন হলো দেখো স্বাভাবিক অবস্থায় এখানে ধরো প্রেশার পি ওয়ান বেগ ভি ওয়ান এখানেও যা এখানেও তাই এখানেও তাই প্রাথমিক অবস্থায় এবার যেই তুমি বেগটা বাড়িয়ে দিলে তখনই কি হলো এখানকার বেগ কিন্তু বেড়ে গেল ধরো বেগ এখন ভিটু হলো আর যেহেতু এখানের দুটো একই উচ্চতায় রয়েছে উচ্চতার কোনো নির্দেশস্থল থেকে উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এখানে স্থিতিশক্তির টার্মটা নিয়ে আমাদের ভাবতে হবে না স্থিতিশক্তি একই আছে ঠিক আছে এবার যেই তোমার বেগ বেড়ে গেল। এবার আমাদের তার মানে কি চাপ শক্তি আর গতি শক্তি এই দুটোকে কনস্ট্যান্ট থাকতে হবে মাত্র বেগ বেড়ে গেল তার মানে গতিশক্তি আমার বেড়ে গেল এইবার আমার যদি চাপ শক্তি আর গতিশক্তিকে ধ্রুবক রাখতে হয় তাহলে শক্তি বেড়ে যাওয়া মানে আমার চাপ শক্তি কমে যাবে তার মানে কি এই যে মধ্যবর্তী বেলুনের মাঝের দুটো রিজিয়ানের যে চাপ সেটা চাপ কমে গেল কিন্তু এই জায়গা তো এখানে তো চাপের কোনো পরিবর্তন হয়নি এখানে চাপ পি রয়েছে এখানেও চাপ পি রয়েছে এবং এই পি ওয়ানের মান পি ওয়ান গ্রেটার দ্যান পি টু ঠিক আছে তার ফলে কি হবে এইখানকার চাপ এসে এই বেলুন দুটোকে দুপাশ থেকে ঠেলে দিচ্ছে তাই বেলুন দুটো পরস্পরের কাছে চলে আসছে ঠিক আছে বোঝা গেল ইন্টারেস্টিং না এটা দেখাবে তোমরা এটা সবার মানে যখন হাতে কারোর বাদ্যে দুটো বেলুন এরকম জোগাড় করবে জোগাড় করে এরকম দেখাবে যে ফু দিলে কী হবে ম্যাক্সিমাম লোক বলবে যে ফু দিলে দূরে সরে যাবে হাওয়া দিচ্ছ দূরে সরে যাবে কিন্তু তা কিন্তু হচ্ছে না যেহেতু বেলুন দুটোর মধ্যবর্তী জায়গায় প্রবাহের বেগ বেড়ে যাচ্ছে অর্থাৎ গতিশক্তি বেড়ে যাচ্ছে সেজন্য ওই রিজিয়ানটা চাপ শক্তি কমে যাচ্ছে তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে পার্শ্ববর্তী বায়ু বেলুন দুটোর ওপর চাপ দিচ্ছে ফলে তারা কাছে চলে আসছে আচ্ছা এইবারে এই ভিডিওটা দেখো একটা ভিডিও এটা আমফান ঝড়ের সময় তোলা এটা একটা স্কুল বিল্ডিং স্কুল বিল্ডিং ওপরে আমাদের স্কুলের উপরেও দেখবে তিনের শেড আছে তাই না এবার দেখো প্রচন্ড ঝড়ে কি হলো তিনের শেডটা কেমন দেখো একদম দেখো উপরে গেল এই ঘটনাটাও কিন্তু খুব সুন্দরভাবে বানরি নীতি দিয়ে এক্সপ্লেন করা যায় দেখো দেখো এখানে দেখো একটা বাড়ি ছবি দেখিয়েছি প্রচণ্ড ঝড় বইছে তার মানে এই বাড়ির চারিদিকে বায়ুপ্রবাহের বেগ প্রচণ্ড বেশি ঠিক আছে আচ্ছা বাড়ির দরজা জানলা সব বন্ধ তার ফলে ভেতরে বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের থেকে বেশি ঠিক আছে এবার দেখো এক্ষেত্রে যেহেতু বাড়িটা একই জায়গায় রয়েছে সুতরাং বাড়ির স্থিতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না স্থিতিশক্তি মানে এই এখানে বায়ুর যে স্থিতিশক্তি স্থিতিশক্তি নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই আমরা এখানে আবার একইভাবে চাপ শক্তি আর গতিশক্তি নিয়ে ভাববো যেহেতু প্রচণ্ড ঝড়ে বায়ুপ্রবাহের বেগ অনেক বেশি থাকে তার মানে গতিশক্তি বেশি থাকে এবং এই অঞ্চলে চাপ আস পার্শ্ববর্তী অঞ্চলে চাপ কম থাকে এবার ঘরের ভেতরে তো আর বাইরের বায়ু ঢুকতে পারছে না ফলে ঘরের ভেতরে যে বায়ু প্রবাহ বায়ু একটা নির্দিষ্ট বেগ আছে সেটা অবশ্যই বাইরের ঝড়ের বেগের থেকে কম ফলে কি এখানকার প্রেশার অনেক বেশি থাকবে ফলে চাপ শক্তি অনেক বেশি থাকবে এবার পাকা বাড়ি হলে তো ছাদ ফিক্সড কোনো অসুবিধে নেই কিন্তু খড়ের ছাউনি বা টিনের ছাউনি যদি থাকে বা টিনের শেড প্লাস্টিকের শেড যদি থাকে ছাদের ওপর তখন কি হয় সেখানে এই ভেতরের চাপ অনেক বেশি হয়ে যায় বাইরের চাপ যেহেতু প্রচণ্ড কম সেই তুলনায় এখানে ভেতরের চাপ কিন্তু আলাদাভাবে বাড়ছে না বাইরের চাপ কমে যাচ্ছে বলে এর তুলনায় এর চাপ বেড়ে যাচ্ছে তখন কি করছে এই চাপ টিনের শেডের ওপর বা খড়ের চালের ওপর ওপর দিকে কাজ করছে ঠিক আছে এর ফলে কি হয় এই ঘরের ভেতর আর বাইরের চাপের পার্থক্য যত বাড়তে থাকে তখন কি হয় এই চাল বাঁধন ছিঁড়ে বাইরের দিকে ছিটকে যায় ঠিক আছে এইবার দেখো দেখিয়েছি তোমাদের ঊর্ধ্বমুখী জলপ্রবাহের গায়ে পং বল কেমন আটকে থাকে এটা তোমরা নিজেরাও করতে পারবে পাইপ থেকে জলটা একটু ফোর্সে বের করবে তার মুখে একটা পিঙ্কং বল ছেড়ে দেবে দেখবে পিঙ্ক পং বলটা আটকে থাকছে বা তোমরা এইভাবেও করতে পারো হেয়ার ড্রায়ার যদি থাকে হেয়ার ড্রায়ারটা অন করে তার উপর পং বলটা ছেড়ে দেবে দেখবে পিঙ্ক পং বল কেমন ভাসছে এটা তোমরা নিজেরাও করতে পারো দেখো এটা কেন এরকম হয় ঊর্ধ্বমুখী জলপ্রবাহের গায়ে গায়ে কেন পং বল আটকে থাকে দেখো যখন তুমি এই পাইপ থেকে জল বেরোচ্ছে ওপরের দিকে তখন কি হয় এখানে জলের বেগ বেশি থাকে বলে এখানে প্রেশার কি থাকে প্রেশার কম থাকে কিন্তু এই আশেপাশের অঞ্চলে প্রেশার এই অঞ্চলের প্রেশারের থেকে বেশি থাকে ঠিক আছে বোঝা যাচ্ছে এখানে বেগ বেশি তাই চাপ কম কারণ আমরা কি জানি এখানে আবার একইভাবে স্মৃতিশক্তি নিয়ে ভাবনা চাপ শক্তি আর গতিশক্তি যেহেতু এখানে গতিবেগ বেশি তাই চাপ শক্তি কম কিন্তু এই দুপাশে কি হয় চাপ বেশি সেজন্য এই চাপ কি করে এই বলটাকে ওপরের দিকে আটকে থাকে বলটা নয়তো কি হয় ওজনের জন্য নিচে পড়ার কথা কিন্তু এই চাপ বলটাকে ওপরের দিকে আটকে রাখতে সাহায্য করে ঠিক আছে আর এই জলপ্রবাহের জন্য কি হয় দেখবে বলটা একটু একটু মুভও করে ঠিক আছে মানে যেই তোমার এখানে বেগ তুমি যে এইখানে যে চাপ জল বেরোচ্ছে তার বেগের পার্থক্য হলে চাপের পার্থক্য হচ্ছে ফলে বলটার একই জায়গায় স্থির থাকে না কিন্তু একটু মুভও করতে থাকে একটা ঘূর্ণন তৈরি হয় বায়ুপ্রবাহের ওপর ওই যে যখন তুমি হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রায়ারে অন করে তার ওপর ছেড়ে দিচ্ছ তখনও কিন্তু ওই একইভাবে একই কারণে ভেসে থাকছে যে ওই জায়গায় বায়ুপ্রবাহের বেগ কম বেড়ে যাচ্ছে ফলে চাপ কমে যাচ্ছে কিন্তু পার্শ্ববর্তী অঞ্চলে চাপ বেশি থাকছে ফলে সেই চাপ ওই বলটাকে ধরে রাখছে ঠিক আছে বা দেখো যখন বায়ুপ্রবাহ থাকে বা বেশ জোরে বায়ু প্রবাহিত হয় তখন কি হয় পতাকা রকম উঠতে থাকে এটা দেখেছি সকলেই দেখেছি সেটা কেন হয় যখন বায়ুপ্রবাহ হয় তখন কি হয় পতাকার দুপাশে বায়ুর গতিবেগ ক্রমশ পরিবর্তিত হতে থাকে এবার যেই বেগ পরিবর্তিত হবে তখনই কি হবে চাপের পার্থক্য হবে অর্থাৎ পতাকার দুপাশে চাপের অনবরত পার্থক্য হতে থাকে এই চাপের পার্থক্যের জন্য পতাকা এরকম নড়তে থাকে উঠতে থাকে পথ করে উঠতে থাকে ঠিক আছে দেখো এই অ্যানাউন্সমেন্টের সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত যারা মোটামুটি সকলেই ট্রেনে যাতায়াত করেছে এবার যখন হাই স্পিড ট্রেন স্টেশনের মধ্যে দিয়ে যায় তখন কি হয় ওই জায়গায় বায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হয় ঠিক আছে এবার ওই জায়গার বায়ু যখন প্রবাহিত বেগ বেড়ে যাবে তখন ট্রেন সংলগ্ন স্থানে চাপ কমে যাবে কিন্তু ট্রেন থেকে দূরে থাকা বায়ু অপেক্ষাকৃত স্থির রয়েছে সেই জায়গায় চাপ বেশি ওই চাপের পার্থক্যের জন্য যে বলটা দাঁড়াবে সেই বল কী করবে যদি ট্রেনের কাছে কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে সেই চাপ কি করবে ওই ব্যক্তিকে ট্রেনের দিকে ঠেলে দেবে ঠিক আছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটবে সেজন্য বলা হয় যে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা উচিত না দেখো আর একটা জিনিসও বার্নলি নীতি দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় সমান্তরালভাবে পাশাপাশি গতিশীল জাহাজ বা নৌকার ক্ষেত্রে কি হয় দেখা যায় যে তারা পরস্পরের কাছে চলে আসছে কেন এরকম হয় দুটো জাহাজ বা নৌকা যখন একই অভিমুখে সমান্তরালভাবে গতিশীল থাকে তখন কি হয় ওদের মাঝখানের যে সংকীর্ণ অঞ্চল সেখানে কি হয় জলের বেগ বেড়ে যায় ঠিক আছে ফলে জলের বেগ বেড়ে গেলে ওই স্থানের চাপও চাপ কি হবে কমে যাবে কিন্তু জাহাজ দুটি দুপাশের চাপ অপেক্ষাকৃত বেশি থাকে দেখো ছবিটা দেখো মাঝখানে অঞ্চলের বেগ বেশি চাপ কম আর দুপাশের বেগ কম চাপ বেশি এই বর্ধিত চাপ কি করবে জাহাজ দুটিকে কাছাকাছি নিয়ে আসবে আচ্ছা এইবার আমরা দেখব এরোপ্লেন যে মাটি থেকে আকাশে ওড়ে সেই ওড়ার জন্য যে উত্থানকারী বলের প্রয়োজন হয় সেই বলটা কিভাবে আসছে সেটা আমরা বার্নলির নীতি প্রয়োগ করে দেখব যে কিভাবে কার্যকরী হয় ঠিক আছে আচ্ছা এরোপ্লেনের ডানার না একটা বিশেষ আকৃতি বিশেষ শেপ আছে এটা পাখির ডানার মতো এর দেখো সামনের অংশ থেকে মানে পেছনের অংশ থেকে সামনের অংশটা মোটা হয় দেখো ছবিতে দেখিয়েছি আবার কি এর ওপরের দিকের যে বক্রতা সেটা নিচের দিকের বক্রতা থেকে বেশি হয় ঠিক আছে এই বক্রতা বেশি হওয়ার একটা সুবিধে আছে কোনো প্রবাহী বা বায়ু এক্ষেত্রে বায়ু যখন এই বক্রপৃষ্ঠের ওপর দিয়ে যায় তখন এখানে বায়ুপ্রবাহের বেগ বেশি হয় দেখো আমি এটা তোমরা আরেকটু ভালো করে ভিজুয়ালাইজ করতে পারবে ধরো কল থেকে জল পড়ছে সেই জলের পথে যদি আমি একটা চামচ ধরি দেখো জলটা এমনিতে সোজা পড়ছিল যেই চামচটা আনলাম জলটা কিন্তু চামচের বক্রতা পৃষ্ঠ বক্র বক্রপৃষ্ঠ বরাবর পড়ছে তাই তো দেখো সোজা পড়ার কথা যেই চামচ আনছি বক্রপৃষ্ঠ বরাবর পড়ছে এবং এটা আর এই এবারের বায়ুর ক্ষেত্রে বায়ু জল যে কোনো প্রবাহের ক্ষেত্রে এটা সত্যি এবং আরও দেখা গেছে এটা যে এই বক্রপৃষ্ঠ বরাবর প্রবাহীর বেগ বেশি হয় ঠিক আছে দেখো যদি প্লেন এইভাবে মুভ করে তাহলে ডানার যে ডানাটার কথাটা ভাবো কি বলেছি এই ডানার সামনের অংশ পিছনের অংশের থেকে মোটা ঠিক আছে আর নিচের তলের বক্রতা থেকে ওপরের তলের বক্রতা বেশি তাহলে সেটা দেখতে হচ্ছে এই ধরনের এই যে পেছনের অংশ থেকে সামনের অংশ মোটা আর নিচের তলের বক্রতা থেকে ওপরের তলের বক্রতা পৃষ্ঠ বেশি এবার যখন এই ডিরেকশনে মুভ করছে বায়ুকে এবার বায়ু তখন কী করছে এই যেহেতু এই ওপরের তলের বক্রতা বেশি এই ওপরের তল দিয়ে যে বায়ু প্রবাহিত হচ্ছে তার বেগ বেশি হচ্ছে ঠিক আছে অর্থাৎ গতিশক্তি বেশি এবার বার্নলি সূত্র অনুযায়ী বার্নলি নীতি অনুযায়ী কি হচ্ছে গতিশক্তি যদি বেশি হয় তাহলে উপরের অংশে চাপ কম নিচের চাপ বেশি এবার নিচের যেহেতু চাপ বেশি সেই জন্য এই চাপ কি করছে ওপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল দিচ্ছে এই ঊর্ধ্বমুখী বলের প্রভাবে এই যে চাপের পার্থক্য হচ্ছে এই চাপের পার্থক্যটাই এরোপ্লেনকে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে এই ঊর্ধ্বমুখী বলের প্রভাবে এরোপ্লেন বায়ুতে ভেসে থাকতে ভেসে থাকতে পারে বা উপরের দিকে উঠতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা দেখো আজকে যা পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ বার্নলির নীতির স্টেটমেন্টটা খুব ভালো করে পড়বে আর এই যে উদাহরণগুলো দেখালাম যেমন প্রচণ্ড ঝড়ে ঘরে ছাউনি উড়ে যায় বা বায়ু বায়ু প্রবাহের সময় পতাকা পতপত করে ওরা এরকম কোন ঘটনা কেন হচ্ছে সেটা বার্নলির থিওরেম দিয়ে বার্নলি নীতি দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যাচ্ছে সেগুলোও কিন্তু ভালো করে পড়বে কারোর যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে ঠিক আছে